বাংলাদেশ বর্তমানে শুধুমাত্র সমরস্য আমদানি করে না নিজ দেশে তৈরি করে একাধিক সমরস্ত্র পরিকল্পনা অনুযায়ী দু হাজার তিরিশ সালের মাঝে মোট চাহিদা তিরিশ থেকে চল্লিশ শতাংশ দেশের মাটিতে তৈরি হবে বাংলাদেশকে সমরস্ত উৎপাদনে সবচেয়ে বেশি সহযোগিতা দিয়েছে চীন যে কারণে অ্যাসাল্ট রাইফেল রকেট লঞ্চার সহ একাধিক সমরস্য উৎপাদন করে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তরের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে অসংখ্য সমরস্য দেশে তৈরি করতে হবে এক্ষেত্রে তুরস্ক এবং চীন সবচেয়ে বেশি সহযোগিতা করবে তবে চীনের থেকে বেশিরভাগ সমরস্যের প্রযুক্তি পাবে ভবিষ্যতে চীন থেকে প্রযুক্তি সহকারে একাধিক সমরস্য কিনবে বাংলাদেশ যার তালিকা তুরুধর বাস্কির প্রতিবেদনে বাংলাদেশ সেনা নৌ এবং বিমান এই তিন বাহিনীর জন্য চীন থেকে সমরস্য কিনবে তবে সেনাবাহিনীর জন্য বেশিরভাগ সমরস্য প্রযুক্তি সহকারে ক্রয় করবে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য চীন থেকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ক্রয়ের আলোচনা হচ্ছে শর্ত অনুযায়ী অবশ্যই প্রযুক্তি দিতে হবে বর্তমানে চীনের তৈরি এইচ জি এট ট্যাঙ্ক গাইডেড মিসাইল অপারেট করে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর বড় সংখ্যক এই ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রিপ্লেস করবে পাশাপাশি সেনাবাহিনীর চাইদ অনুযায়ী কয়েক হাজার এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল যুক্ত করবে এক্ষেত্রে চীনের এইচ জি টুয়েলভ আদর্শ অপশন কারণ এটি পৃথিবীর সেরা পাঁচটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মাঝে অন্যতম আলজেরিয়া টেন্ডারে বিষয়টি প্রমাণিত হয়েছিল যেখানে তুরস্ক রাশিয়া এবং চীনের মতো দেশ অংশগ্রহণ করে যেখানে সবগুলো দেশকে হারিয়ে দেয় চীনের এইচ জি টুয়েলভ ট্যাঙ্ক গাইডেড মিসাইল বাংলাদেশকে প্রযুক্তি সহকারে ট্যাঙ্ক গাইডেড মিসাইল প্রদান করবে চীন সুতরাং উভয় দেশের মাঝে আনুষ্ঠানিক চুক্তির অপেক্ষা মাত্র এক্ষেত্রে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি উৎপাদন করবে বাংলাদেশের মাটিতে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎপাদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভারতের মতো বিশাল প্রতিবেশী রাষ্ট্র রয়েছে দেশের সঙ্গে যুদ্ধ হলে হাজার হাজার ট্যাঙ্ক গাইডেড মিসাইল প্রয়োজন হবে মূলত ভবিষ্যতের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চীন থেকে অত্যন্ত গোপন একটি সমরস্যের প্রযুক্তি নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টি জাপানের একটি গণমাধ্যম নিশ্চিত করে বাংলাদেশ সেনাবাহিনী চীনের সহযোগিতায় মিসাইল কারখানা নির্মাণ করছে এই ধরনের কারখানায় ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করে সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করবে দেশের মাটিতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং চাহিদা অনুযায়ী দেশের মাটিতে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করা প্রয়োজন কারণ মিয়ানমার এবং ভারত উভয় দেশ নিজ দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করে সুতরাং বাংলাদেশকে টিকে থাকতে হলে অবশ্যই দেশের মাটিতে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করতে হবে পৃথিবীর প্রায় সকল দেশ এই ধরনের প্রকল্পের বিষয়ে গোপনীয়তা বজায় রাখে মিয়ানমার উত্তর কোরিয়ার সহযোগিতায় ব্যালিস্টিক মিসাইল কারখানা নির্মাণ শুরু করে দুই সালে অথচ পৃথিবীর মানুষ জানতে পারে দু সালে তাই বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের প্রকল্প নিয়ে কাজ করলে তা প্রকাশ করবে না এটাই স্বাভাবিক চীন একমাত্র দেশ হিসেবে এই ধরনের কারখানা নির্মাণে বাংলাদেশকে সহযোগিতা করবে কারণ ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে শক্তিশালী করা চীনের দীর্ঘদিনের লক্ষ্য তাই আশা করা যায় বাংলাদেশের মিসাইল কারখানা নির্মাণ হচ্ছে এক্ষেত্রে প্রাথমিকভাবে চারশো প্লাস কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করবে বাংলাদেশ সেনাবাহিনী চীনের তৈরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এফএ নাইনটি অপারেট করে বাংলাদেশ অনেক বড় সংখ্যক এই এয়ার ডিফেন্স সিস্টেম অপারেট করে তাই পরিকল্পনা অনুযায়ী এর মিসাইলগুলো বাংলাদেশের মাটিতে তৈরি হবে এ বিষয়ে আলোচনা হচ্ছে দু সাল থেকে ইতিমধ্যে নির্মাণ কাজ শুরু হয়েছে কিনা তা নিশ্চিত করে বলা সম্ভব নয় তবে অবশ্যই বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি তৈরি করবে এছাড়াও সেনাবাহিনীর জন্য একাধিক সমরস্য চীন থেকে ক্রয় করবে প্রযুক্তি সহকারে তবে সেনাবাহিনীর পর নৌবাহিনীর সমরস্য তৈরি করবে বাংলাদেশ নৌবাহিনীর নব্বই শতাংশ সমরস্য চীনের তৈরি বর্তমানে নৌবাহিনীর জন্য একাধিক জাহাজ বাংলাদেশ নিজেই তৈরি করতে সক্ষম চীনের সহযোগিতায় একাধিক যুদ্ধজাহাজ নির্মাণ করছে খুলনা শিপিয়াড ভবিষ্যতে বিশ্বমানের যুদ্ধজাহাজ বাংলাদেশে তৈরি হবে এক্ষেত্রে চীনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে প্রতিরক্ষা দপ্তর পরিকল্পনা অনুযায়ী ছয় থেকে আটটি করবে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হবে দু সাল পর্যন্ত বর্তমানে চীনের তৈরি চারটি টাইপ ফিফটি সিক্স করবেট অপারেট করে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী এই ধরনের করবেট দেশের মাটিতে তৈরি করবে এক্ষেত্রে খুলনা শিপ্যাডকে বিবেচনা করা হচ্ছে বাংলাদেশের করবেটগুলো স্বাধীনতা ক্লাস হিসেবে পরিচিত হবে নৌবাহিনীর করবেট নির্মাণে সহযোগিতা করতে চীনের আগ্রহ সবচেয়ে বেশি আশা করা যায় চীনের সহযোগিতা দেশের মাটিতে নির্মাণ করবে তবে করবেটগুলো বাংলাদেশে তৈরি হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই তবে চীনের পাশাপাশি এই প্রকল্পে যুক্ত হতে তুরস্ক এবং ব্রিটেন লবিং চালিয়ে যাচ্ছে এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর জন্য ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক জাজ করার আলোচনা হচ্ছে চীন এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশের শিপ তৈরির বিষয়ে আলোচনা হচ্ছে উভয় দেশের মাঝে সব কিছু ঠিক থাকলে দেশের মাটিতে উৎপাদন করবে বাংলাদেশ নৌবাহিনীকে শক্তিশালী করতে চীনের আগ্রহ অনেক বেশি কারণ বাংলাদেশ যত বেশি শক্তিশালী হবে ভারত তত বেশি চাপে থাকবে ভারতকে চাপে রাখতে এ অঞ্চলে বাংলাদেশ নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করা বাঞ্ছনীয় এর জন্য বিভিন্ন নৌঘাটি নির্মাণে বাংলাদেশকে প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে চীন বিশেষ করে বরিশাল নৌঘাটি নির্মাণ করছে বাংলাদেশ সেনাবাহিনী অথচ প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে চীনের একাধিক প্রতিষ্ঠান বাংলাদেশ বিমানবাহিনী সবচেয়ে কম প্রযুক্তি পাবে চীন থেকে এক্ষেত্রে বাংলাদেশের অবকাঠামো দুর্বলতা দায়ী থাকবে কারণ বিমানবাহিনীর সমরস্য উৎপাদন করার মতো সক্ষমতা বাংলাদেশের নেই যে কারণে বিমানবাহিনীর সমরস্য খুব বেশি উৎপাদন করবে না সুতরাং চীন থেকে প্রযুক্তিও পাবে না তবে চীনের থেকে নজরদারি ড্রোন করার বিষয়ে আলোচনা হচ্ছে এই ধরনের অসংখ্য ড্রোন বাংলাদেশ বিমান বাহিনীর প্রয়োজন পাশাপাশি সেনাবাহিনীরও প্রয়োজন এক্ষেত্রে প্রযুক্তি সহকারে দেশের মাটিতে উৎপাদন করবে পরিপূর্ণ সক্ষমতা রয়েছে বাংলাদেশের তাছাড়া প্রযুক্তিগত দিক থেকে এটি প্রাথমিক ধাপ বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ড্রোন তৈরি করা হচ্ছে সুতরাং চীনের সহযোগিতা তৈরি হচ্ছে এটা নিশ্চিত এছাড়াও বেসিক প্রশিক্ষণ বিমান তৈরি করছে বাংলাদেশ এক্ষেত্রে চীনের সহযোগিতা নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমানে চীনের তৈরি এইট ইন্টারমিডিয়েট জেট অপারেট করে বাংলাদেশ বিমান বাহিনী সর্বমোট পনেরোটি অপারেট করে এগুলোর ওভারহোলিং এবং মেনটেন্স করার প্রযুক্তি হস্তান্তর করবে বাংলাদেশকে বাংলাদেশ সেনা নৌ এবং বিমান বাহিনী চীন থেকে এই সমরস্যের পাশাপাশি একাধিক সমরস্য কিনবে যা প্রযুক্তি সহকারে বাংলাদেশের মাটিতে তৈরি হবে মেড ইন বাংলাদেশ সমরসের যে পরিকল্পনা তা বাস্তবায়ন করতে চীনের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন চীনের পর এই সেক্টরে তুরস্ক সবচেয়ে বেশি সহযোগিতা করবে ইতিমধ্যে এই দুই দেশের সঙ্গে অনেক প্রকল্প নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে আশা করা যায় বাংলাদেশ সমরস্য উৎপাদনে সফলতা পাবে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে